রাজ্য জুড়ে যখন আরজিকর কাণ্ডের প্রতিবাদে সকলে সোচ্চার, ঠিক তখনই যেন টেলি তারকা রাহুল প্রীতির ঘরে যেন ছোট্ট দেবীর অকাল বোধন হয়েছে। বুধবার দুপুরে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ধুলোকণার মিনি দিদি অর্থাৎ অভিনেত্রী প্রীতি বিশ্বাস, আর বাবা হয়েছেন রাহুল মজুমদার। ইতিমধ্যেই মেয়েকে নিয়ে বাড়িও ফিরেছেন প্রীতি, এবার তাই মেয়ে কোলে ছবি দিলেন রাহুল প্রীতি। ছোট্ট কন্যার আগমনের প্রতীক্ষায় তাই সেজে উঠেছিল রাহুল প্রীতির বাড়ি। দেখা যাচ্ছে গোলাপি বেগুনি ধূসর নীল রঙের বেলুন দিয়ে বাড়ি সাজিয়ে তুলেছিলেন তারা। সেই সেজে ওঠা বাড়ির ছবিও পোস্ট করেছেন টেলি দম্পতি। মেয়ে কোলে ছবি দিয়ে রাহুল সোশ্যাল মিডিয়ায় লেখেন ওয়েলকাম প্রিন্সেস। তবে মেয়ে কোলে ছবি দিলেও সদ্যজাতের মুখ দেখাননি রাহুল প্রীতি। রাহুল প্রীতির এই পোস্টে তাদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছে নেটপাড়া। ঝোড়ো সময়ে মেয়ের জন্ম, কি নাম রাখলেন মেয়ের? রাহুলের কথায়, এখনো পর্যন্ত ঠিক করিনি ভালো নাম কি হবে, আমি কিটি বলে রাখছি, আগামী দুই একদিনের মধ্যে কিছু একটা ভাববো। অশান্ত সময়ের প্রভাব কি থাকবে নামের মধ্যে? তিনি যোগ করেন, সেরকম কিছু তো ভাবিনি, তবে হতেও পারে, দেখা যাক। আগামী সেপ্টেম্বরে সন্তান আসার কথা ছিল প্রীতির। নির্দিষ্ট সময়ের দু সপ্তাহ আগেই সন্তানের মা হয়েছেন অভিনেত্রী। মা ও মেয়ে একদম সুস্থ আছেন বলে নিজেই হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান রাহুল। 2017 সালে রং রুটের সেটে রাহুল মজুমদারের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল প্রীতি বিশ্বাসের, সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম। 2020 সালের 10 ফেব্রুয়ারি সাত পাকে বাধা পড়েন তারা, এবার বাবা মা হলেন দুজনে। কাজের ক্ষেত্রে রাহুলকে শেষ দেখা গিয়েছিল হরগৌরী পাইস হোটেল সিরিয়ালে। গল্পে বিরতি আসার পর সরে দাঁড়ান অভিনেতা, ফলস্বরূপ শেষ করা হয় শঙ্কর ঐশানির সফর। এখন গল্প এগোচ্ছে তাদের একমাত্র কন্যা সন্তানকে ঘিরে। পর্দায় যেমন মেয়ের বাবা হয়েছিলেন রাহুল, এবার বাস্তবেও এবার কন্যা সন্তানের সুখ পেলেন। আপাতত তাই খুশির হাওয়া রাহুল প্রীতির সংসারে।